বাবার আমলের অর্জন, দাদার আমলের ট্রফি, বিশ্বকাপ, কোপা, এসব নিয়ে আর্জেন্টিনার অহেতুক মাতামাতি। এক একটা শিরোপার জন্য যুগের পর যুগ করেছে অপেক্ষা। মনে আছে মারিও ক্যাম্পেস ম্যারাডোনার পর কিভাবে লাগাতার হেরেছে ওরা, আর এখন দুটো ট্রফি জিতেই লম্ফ ঝম্ফ। আরে আমাদের কয়টা বিশ্বকাপ আগে গুনে দেখো। কি কথাগুলো শোনা শোনা লাগছে? যদি কারো মুখে শুনে থাকেন তবে সাবধান, আশেপাশে তাকিয়ে দেখুন আর্জেন্টিনার সাফল্যে কিছু জ্বলছে কিনা। কথা হলো বাপদাদারা না হয় প্রিয় দলের বিশ্বজয় দেখে গেছেন, কিন্তু আপনি আপনি দেখেছেন তো? এখানেই আর্জেন্টাইন ভক্তরা সবচেয়ে ভাগ্যবান, যারা নিজ চোখে দেখেছে ম্যারাডোনা উত্তর আর্জেন্টিনার পুনরুত্থান, পেয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর সাফল্যের অমৃত স্বাদ, ফুটবল ইতিহাসের তর্কহীন সম্রাট লিওনেল মেসিকে খেলতে দেখেছে, কান্না থেকে হাসি প্রতিটা মুহূর্তে উত্তেজনা অনুভব করেছে। ভুলে গেলে চলবে না, 28 বছর পর কোপা আমেরিকা জয় কিংবা 36 বছর পর বিশ্বকাপ জিতলেও গেল 20 বছরে আর্জেন্টিনাই লাতিন ফুটবলের সবচেয়ে সফল দল। শুরু করা যাক কোপা আমেরিকা থেকে। 2004 থেকে 2021 কোপার 6 আসরে সবচেয়ে বেশি 5 বার ফাইনাল খেলা দল আর্জেন্টিনা, যেখানে 4 বার রানার্স আপ হবার পর 2021 মেসিদের হাতে ওঠে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা। ফিফা বিশ্বকাপের শেষ 5 আসরে আর্জেন্টিনার দাপট দেখেছে বিশ্ব। ফাইনাল খেলার দিক থেকে ফ্রান্সের পরেই আর্জেন্টিনার অবস্থান। ফ্রান্স যেখানে 3 বার, সেখানে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে 2 বার। 2014 বিশ্বকাপে জার্মানির কাছে নিরাশ হলেও 2021 বিশ্বকাপে ঠিকই বিশ্বসেরা ট্রফি হাতে তুলে নেন মেসিরা। ট্রফি ছাড়াও নানাভাবে ফিফা আর কনমেবলের স্বীকৃতি পেয়েছে আলবিসেলেস্তেরা। 2007, 2016 আর 2023 আর্জেন্টিনার হাতে ওঠে টিম অফ দ্য ইয়ারের স্বীকৃতি। 2016 দেয়া হয় কোপা আমেরিকার ফেয়ার প্লে ট্রফি। শুধু তাই নয়, ইউরোপ আর লাতিন ফুটবলের সেরা 2 দল নিয়ে 29 বছর পর চালু হওয়া ফিনালিসিমায় ইতালিকে 3-0 গোলে হারিয়েছে এই আর্জেন্টিনাই, অর্জন করেছে 2 মহাদেশের শ্রেষ্ঠত্বের তকমা। অলিম্পিকেও আর্জেন্টিনার এই প্রজন্ম তাদের বিজয় নিশান উড়িয়েছে। শেষ 5 অলিম্পিকে ব্রাজিলের মতো আর্জেন্টিনারও আছে 2টা গোল্ড। আর্জেন্টিনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, প্রজন্মের পালা বদলে তাদের খাঁদে পড়তে হচ্ছে না। মেসি, ডি মারিয়া উত্তর আর্জেন্টিনার হাল ধরতে এরই মধ্যে দাঁড়িয়ে গেছেন হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেস, অ্যাঞ্জো ফার্নান্দেজ, দিবালা, এমিলিয়ানোর মতো এক ঝাঁক তারকা, যারা এরই মধ্যে পেয়েছে বিশ্বজয়ের স্বাদ, শিখেছে ওয়ার্ল্ড ফুটবল ডমিনেট করার কলা কৌশল। অতএব কে কত বছর পর কি জিতল তা নিয়ে কথা বলার চাইতে কে বর্তমানে রাজত্ব করছে সেটাই ভেবে দেখা উচিত, যেখানে মেসির আর্জেন্টিনা এই মুহূর্তে সম্রাটের আসনে। পার্থ বণিক, 71